শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালা নামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু স্বাগত জানাচ্ছি এম এন লাইফের নতুন আয়োজনে আজকে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না আজকে দেখাবো শীতের সৃজনে মজাদার কিছু সিম্পল নাস্তার রেসিপি আই হোপ আপনাদের ভালো লাগবে এবং খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন সকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে আর সাথে থাকবে হালকা কিছু শীতের সবজির ছোঁয়া আই হোক সব মিলে তিনটা রেসিপি অসাধারণ লাগবে আর যদি ভালো লেগে থাকে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল প্রথমে আমি একটা টন্ডুল রুটি নিয়ে নিলাম টণ্ডুল রুটি অনেক সময় দেখা যায় বাসায় নিয়ে আসার পর যদি একটু খাওয়ার লেট হয় তাহলে কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে যায় আর সেটাকে গরম করতে গেলে আরও অনেক হার্ড হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় টন্ডুল রুটির উপর আমরা যদি একটু টমেটো সস ছড়িয়ে দেন উপরে শীতের সবজির হিসেবে গাজরটা দিতে পারি শশাটাকে কুচি করে একটু চিপে এক্সট্রা পানি ছড়িয়ে দিয়ে দিতে পারি দিতে পারি এখানে হচ্ছে আমি যেটা দিলাম পেঁয়াজ কুচি টমেটো কিউব আর হচ্ছে চিকেন গ্রিল চিকেন গ্রিল অথবা রান্না করা চিকেনটাও কিন্তু একটু উপরে একটু ছড়িয়ে দিতে পারি খুবই মজাদার টুনুল রুটির আজকে এই পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ঝটপট অল্প সময় কিন্তু মজাদার এই পিজাটা তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আমি টমেটো কিউবটা দিয়ে দিচ্ছি টমেটোর ভিতরে যে সফট দানা দানাগুলো থাকে বা রসালো ভাবটা থাকে সেটা ফেলে দিয়েছি এ পর্যায়ে আমি কিছু অরিগেনও ছুটিয়ে দিলাম অ্যাকচুয়ালি পিজার একটু অরিজিনাল টেস্ট আনতে হলে আমাদেরকে চিজ আর হচ্ছে অর্গানোটা ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি চিজ চিজটা কিন্তু অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার ট্রাই করবেন যেটা খাওয়ার জন্য প্রায় চিজটা বাচ্চা হতে যে কোনো বয়সী মানুষের জন্য অনেক উপকার বয়ে আনে সম্পূর্ণ পিজাটাকে সাজিয়ে নিলাম স্তরে স্তরে এখন এই চিজটা বেল্ট হওয়ার জন্য চুলার আঁচটা লো করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব প্রায় চার থেকে পাঁচ মিনিট ফিরে আসলাম আবারও দেখতেই পাচ্ছেন চিজগুলো অলরেডি মেল্ট হয়ে গেছে অতএব আমাদের এই টডুল রুটির পিৎজাটা কিন্তু তৈরি এখন হচ্ছে সার্ভ করার পালা আপনারা চাইলে টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারেন বা এমনিতেও খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর আরও দুটা সিম্পল নাস্তার রেসিপি দেখার জন্য অবশ্যই সাথে থাকুন চলে আসলাম আবারও ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল ইউজ করছি আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন বা ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি নর্মাল একটা রুটি অনেক সময় দেখা যায় রুটি তৈরি করার পর এক্সট্রা থেকে যায় সেটাকে একটু গরম করে দেন বিকালের নাস্তা অথবা পরদিন সকালের নাস্তায়ও কিন্তু ইউজ করা যায় মোট কথা আমরা রুটি বা টন্ডুল রুটি বা ব্রেড পাওয়া রুটি এগুলোকে অপচয় না করে অন্য একটা রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি এখানে আমি ছড়িয়ে দিলাম সেদ্ধ ডিম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেম দিয়ে কেটে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ নর্মাল লবণটার চেয়ে বিট লবণটা কিন্তু আমাদের শরীরের জন্য বহুগুণে উপকারী এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিজ চিজ ডিম আর হচ্ছে নর্মাল রুটি দিয়ে আজকের এই মজাদার রেসিপিটাও কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা মাছেদের টিফিনে ট্রাই করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভাজ করে নেব দেন ঢেকে এক থেকে দু মিনিট অপেক্ষা করব তো বন্ধুরা এরই মাঝে প্রতিদিনকার মতো একটা কথা বলে নিয়েছি আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার দৈনন্দিন জীবনের কাজগুলো তবে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করুন তাতে করে আমার প্রত্যেকটা রেসিপির সরি প্রত্যেকটা ভিডিওর আপডেট পেয়ে যাবেন আর আমার এরই পাশে অন্য আরেকটা চ্যানেল আছে যেখানে আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করে থাকি চাইলে আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন আর সেটার নাম হচ্ছে কুকিং স্টুডিও আমি বক্সে অবশ্যই দিয়ে বাহিরের নাস্তা অথবা টিফিনের চেয়ে বাসার তৈরি খাবার অনেক অনেক ভালো আমি বরাবরের মতো বলে আসছি অবশ্যই চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বারদের সকালে ব্রেকফাস্টটা হ্যাভি করে তৈরি করে দেওয়ার জন্য আর হচ্ছে বাচ্চাদের টিফিনে অবশ্যই বাসার তৈরি খাবারটা দেওয়ার জন্য আমরা কিন্তু একটু কষ্ট করলে বা একটু চেষ্টা করলেই কিন্তু নিত্য নতুন খাবার তৈরি করতে পারি এতে করে বাচ্চা অথবা ফ্যামিলির অন্যান্য সদস্যদেরও কিন্তু রুচির পরিবর্তন ঘটে প্লাস বাসার খাবারের প্রতি একটা অভ্যাস তৈরি হয় বা একটা ভালোবাসা তৈরি হয় এভাবে প্রত্যেকটা এগ ব্রেড বা এগ নর্মাল রুটির স্যান্ডউইচ আমি তৈরি করে নিচ্ছি আর এটা নর্মাল চায়ের সাথে সাথে একটু টমেটো সস দিয়ে খেতে খুবই চমৎকার ছিল চলে আসলাম আরেকটা পর্বে এখানে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলটা ইউজ করতে পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আসলে আমি প্রেপার করি আমরা যে নর্মাল সয়াবিন তেলটা খাই সেটার থেকে সরষার তেল অথবা ভার্জিন অলিভ অয়েলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক গুণে ব্যাটার এটা আসলে গুণের কথা শেষ করে বলা যাবে না আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কুছানো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা কাঁচামরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে এখন আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ভেজে নেওয়ার এ এরপর্যায়ে আমি দিয়ে দিয়েছি ডিম আমি এখানে দুটো ডিম ইউজ করছি আপনারা চাইলে বাড়ি অথবা গমিও ইউজ করতে পারেন এ পর্যায়ে ডিমটা দিলে কিন্তু ডিমের কাঁচার গন্ধটা চলে যায় প্লাস এটা একটা ভাজা ভাজা গোড়া চলে আসে এরপর আমি দিয়ে দিয়েছি কাপের মশলা হ্যাঁ দর্শক আমি আজকে রান্না করব নুডলস একেবারে সিম্পল পায়েতে যেটা শিখে শীতের দিনের বিকেলবেলাটাকে খুবই আমেজ করে তুলবে দিয়ে দিচ্ছি চিকন চিকন করে কেটে রাখা গাজর ফুলকপি আপনারা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারেন বা অন্য সবজি সাথে আমি হালকা একটু ভেজে দিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অনেক বাচ্চারা দেখা যায় নুন খেতে পছন্দ করে সেই সাথে সবজিটা দিলে কিন্তু বাচ্চাদের সবজিও খাওয়া হয় প্লাস নুডলসের টেস্টটা কিন্তু অনেকগুণে বেড়ে যায় অনেকটা হেলদিও হয়ে যায় এরপর যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস আমি এখানে এক চে চামচ থেকে একটু বেশি পরিমাণে লেবুর রসটা নিয়ে দিয়েছি লেবুর রসটা নিলে খুবই টেস্টের ব্যালেন্সটা ভালো থাকে প্লাস হচ্ছে নুডলসগুলো অনেক ঝরঝরে থাকে বা সবজির মাঝে নিয়ে দিলে সবজিটাও কিন্তু মোটামুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি প্রায় দেখা যায় নুডলস রান্নার ক্ষেত্রে লেবুর রসটা ইউজ করে আমার সবজিগুলো রান্না করা মোটামুটি কমপ্লিট এ পর আমি দিয়ে দিচ্ছি আগ থেকে সেদ্ধ করে রাখা নুডলস এটা ছিল বাজার নুডলস নুডলসের প্যাকেটটা আমি টপ বগের পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর সাথে দিয়েছি সামান্য ডেক দুটা তেল তেলটা দিলে কিন্তু নুডলসটা অনেক ঝরঝরে থাকে প্লাস সেদ্ধ হওয়ার পর সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে নুডলস আর সবজির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা আশা করছি আজকের এই মজাদার নাস্তার পর্বগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান কামেন্টসগুলো পেয়ে আমি ভীষণ উৎসাহী হই এবং খুব ভালো লাগে আপনাদের মূল্যবান কামড় পেয়ে আমি অনেক সময় দেখা যায় আমাকে সংশোধন করার সুযোগ পেয়ে থাকবো তাই অবশ্যই অনুরোধ জানাচ্ছি ভালো অথবা মন্দ যে কোনো ধরনের কমেন্ট করে জানাতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা নুডলস ইউজ করলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে বাসায় থাকলে অবশ্যই দিতে পারেন দিয়ে দিচ্ছি শশা কুচি আমি এখানে স্কিন সহকারে কুচি করা শশাটা দিয়ে দিলাম উঠানোর কিছুক্ষণ আগে শশা আর ধনিয়া পাতাটা দিলে এটা ক্রাঞ্চি ভাবটা প্লাস এটার টেস্টটাও অনেক ভালো আসে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকুন পরিবারের সাথে ভালো সময় কাটান আর অবশ্যই ঘরের তৈরি খাবার খেয়ে ভালো থাকুন দেখা হবে কথা হবে অন্য কোনো আয়োজনে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম